আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, মিলন ব্লগস নতুন আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সুটকি বাজার। সুটকি বাজারে আপনি কী কী সুটকি পাবেন, কেন কীভাবে নেবেন, সুটকিগুলা কি কারেন্টে শুকানো না রোদে শুকানো, তো ঢাকা থেকে কুয়াকাটা গিয়ে কুয়াকাটাতে কী কী পাবেন, প্রথমে আমরা ঢাকা থেকে কুয়াকাটা কীভাবে যাবো। ঢাকা থেকে আমরা সায়দাবাদ বা কলাবাগান থেকে টিকিট নেব কুয়াকাটার। কুয়াকাটা পৌঁছে কুয়াকাটাতে আশপাশে অনেকগুলো স্পট আছে সুন্দর সুন্দর, এগুলা ঘুরা এবং কুয়াকাটার যেই মার্কেটগুলো আছে বার্মিস মার্কেট, ওইখানে আপনি অনেকগুলো সুটকির আড়ত বা সুটকির দোকান পেয়ে যাবেন। আপনি যেই সুটকিটাই পছন্দ করেন ওটা ওদের সাথে দামাদামি করে নেবেন এবং জেনে নেবেন যে এটা কারেন্টে শুকানো না রোদে শুকানো। তবে ওদের বেশিরভাগ দোকানদারদেরই নিজস্ব এই সুটকির আড়ত আছে এবং তারা নিজেরাই এটা প্রক্রিয়াজাত করে। এই যে সুটকিগুলো, এগুলো হলো চেপা সুটকি, এগুলো হলো পাতলা সুটকি, কি যেন নাম যেন এটা, এগুলার সকলেই ওদের নিজস্ব কারখানা থেকে নাকি শুকিয়ে নিয়ে আসছে। আর চেপা যেগুলো, এগুলো একটা ধানের ভিতরে রাখা আছে, সবগুলোই মোটামুটি মানসম্মত এবং পছন্দ মতো আপনার যেটা যা লাগবে আপনি যতটুকু লাগবে আট কেজি দামাদামি করে নেবেন। তবে সুবিধা হলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে 66 জেলায় ওরা বিয়ের মাধ্যমে মাল দিয়ে থাকে। আপনি ইচ্ছা করলে বাসায় বসে অর্ডার করে ওদের থেকে সুটকি নিতে পারবেন। তো আমরা এখানে ওদের সাথে এই ব্যাপারে আলাপ করলাম যে আপনাদের নাম্বার আপনাদের ঠিকানা সব ওদের কারখানা থেকে শুকাই নিয়ে আসা বলছে, কারেন্টের জন্য কারেন্টের কোনো সুটকি ওদের কাছে নেই। অনেক মডেলের সুটকি আছে এখানে, ছুরি সুটকি, লোটা সুটকি, চাপা সুটকি, বড় মাছের সুটকি, তারপরে যদি অনেকগুলো আছে যেগুলো আমি অতগুলো নামে জানি না, ওরা তো অনেকগুলো নাম জানে। প্লাস আমরা সুন্দরভাবে সাজা রাখা আছে যখন থাকেন ওই এলাকায় যে জিনিসগুলো আপনার দরকার মনে করবেন ওটা নেবেন। আর পছন্দের জিনিস সবাই অনেকে পছন্দ করে, পছন্দের জিনিস যখন যা লাগবে ওটা তো অনেক যা লাগবে মনে থাকে দামাদামি করে নেবেন। তবে ওদের সাথে কথা বলে নেবেন এবং ভালো খারাপ তো আমি আপনি আমরা জানবো না, ওরা ভালো জানবে ওদের সাথে ওরা আপনাদের খারাপ জিনিস দেবে না আশা করি। তো আমাদের এই ভিডিও আপনাদের যদি সামান্য উপকারে এসে থাকে আমাদের ভিডিও বানানোর সার্থকতা। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্য ভাইকে ভালো রাখবেন, নিজে নামাজ পড়বেন, অন্য ভাইকে নামাজ পড়ার তাগিদ দিবেন,
দিনই খেদমতের সাথে সব নিজেকে সবসময় সম্পৃক্ততা রাখার চেষ্টা করবেন। আজকে পরে গেলে কালকে দুদিন, এই জন্য সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।